অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশ বিমানের 148 যাত্রী। সিলেট ওসমানী বিমানবন্দরে উড্ডয়নের সময় চাকা ফেটে রানওয়েতে আটকে যায় ফ্লাইট। এতে আড়াই ঘন্টা বন্ধ ছিল বিমান ওঠানামা। মেরামতের পর ওই একই ফ্লাইটে যাত্রীদের ঢাকায় আনা হবে। শুক্রবার দুপুর 1:30টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ বিমানটির চাকা ফেটে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও বিমানবন্দরে দায়িত্বরতদের মাঝে। বিষয়টি টের পেয়ে বিমানটি আর উড্ডয়ন করেনি। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পান 148 যাত্রী। এ ঘটনায় আড়াই ঘন্টা বন্ধ রাখা হয় সব ধরনের বিমানের ওঠানামা। পরে বিকেল 4:00টার দিকে স্বাভাবিক হয় বিমান চলাচল। ট্যাক্সিওয়েতে চাকা পাংচার হয়েছে আর যাত্রীদেরকে টেক কেয়ার করা হচ্ছে এবং নেক্সট ফ্লাইটে ওনাদেরকে ঢাকায় পাঠানো হচ্ছে। চাকা মেরামতির পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 602 নম্বর ফ্লাইটে ঢাকায় আনা হবে যাত্রীদের। সময় সংবাদ, সিলেট।